বন্ধুরা, এখন আমরা দেখবো হচ্ছে যকৃতের বিভিন্ন কাজ। তো পূর্বে তোমাদেরকে বলা হয়েছিল যে আমাদের বিপাকীয় যত ক্রিয়া বিক্রিয়া রয়েছে তার মধ্যে অসংখ্য জৈব রাসায়নিক বিক্রিয়া কিন্তু এই লিভারের মধ্যে সংঘটিত হয়ে থাকে। শুধুমাত্র বিপাকীয় ক্রিয়াই এর মধ্যে সংঘটিত হয় না, এর মধ্যে অনেক বস্তু এগুলি এটি জমা করেও রাখে, অর্থাৎ এর সঞ্চয়ের ভূমিকাও রয়েছে। তো আমরা এখন দেখবো কী কী পদার্থ আসলে এটি সঞ্চয় করে রাখে। বন্ধুরা, আমরা যখন কোনো খাবার খাই, যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই তার মধ্যে থেকে, তখন আমরা কার্বস খাই, কার্বোহাইড্রেট, সেগুলি কিন্তু অ্যামাইলোলাইটিক এনজাইমের মাধ্যমে ভেঙে যায়, তাই না? এর মাধ্যমে ভেঙে কি কি গঠন করে? সরল পুষ্টি উপাদান গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। বন্ধুরা, আমাদের দেহে এই গ্লুকোজ কী কী কাজে লাগে? গ্লুকোজ কিন্তু আমাদের দেহে এনার্জি প্রোডাকশনে কাজে লাগে, তাই না? এনার্জি প্রোডাকশন করে। আমরা যখন শ্বসনের অংশ, আমাদের দেহের মধ্যে যখন শ্বসন হয়, অর্থাৎ এই গ্লুকোজ যখন অক্সিজেন দ্বারা বার্নিং হয় এবং সেটার ফলে কিন্তু এটিপি বা গ্লুকোজ উৎপন্ন হয় আমাদের দেহের মধ্যে, এই গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন করার পরেও এক্সট্রা যে গ্লুকোজ থেকে যাবে, এক্সট্রা গ্লুকোজ, এক্সট্রা, সেই এক্সট্রা গ্লুকোজকে কিন্তু এই লিভারের মধ্যেই গ্লাইকোজেন আকারে পরিবর্তন করে সেখানে মধ্যে জমা রাখবে, গ্লাইকোজেনে কনভার্ট করে সেই গ্লাইকোজেন আকারে এখানে জমা করে রাখবে। তাহলে আমরা লিভারে কি দেখলাম কি সে গ্লাইকোজেন সঞ্চয় করে। তাহলে যা যা সঞ্চয় করে সেগুলো আমি একটু এখানে লিখব। সঞ্চয় করে হচ্ছে গ্লাইকোজেন, গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে। এবং গ্লাইকোজেন সঞ্চয় করার পরেও যদি এক্সট্রা গ্লুকোজ থেকে যায়, সেগুলি কিন্তু কনভার্ট হয়ে যাবে হচ্ছে লিপিড বা ফ্যাটে, ফ্যাটে পরিবর্তন হবে। এবং লিভারের যে ফ্যাট রয়েছে সেই লিভারের ফ্যাট কিন্তু এই গ্লুকোজ থেকেই আসে। তো এখান থেকে ফ্যাটও সঞ্চয় করে রাখতেছে, তাই না? আমরা দেখলাম এই গ্লুকোজ, আমরা দেখলাম লিভার হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে এবং ফ্যাট সঞ্চয় করে রাখে। এছাড়া আমরা দেখব যে আমাদের দেহের মধ্যে অ্যামিনো অ্যাসিড যে রয়েছে, আমরা যখন প্রোটিন জাতীয় কোনো খাবার খাই, প্রোটিন জাতীয় খাবার খেলে কিন্তু আমাদের দেহের মধ্যে প্রোটিওলাইটিক এনজাইম সেটি ভেঙে ফেলে, প্রোটিওলাইটিক এনজাইম আমরা পূর্বে দেখেছি, প্রোটিওলাইটিক এনজাইম এগুলো ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করে, তাই না? এখন আমাদের এই অ্যামিনো অ্যাসিড কী কী কাজে লাগে? আমাদের দেহে ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের কাজে লাগে, তাই তো? ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের কাজে লাগে। ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনে কাজে লাগে কীভাবে? এই অ্যামিনো অ্যাসিড থেকে কিন্তু আমাদের দেহে আবারও প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিন দিয়ে কিন্তু আমাদের দেহের বৃদ্ধি হয় এবং ক্ষয়পূরণ হয়। এছাড়া যদি কিছু এক্সট্রা অ্যামিনো অ্যাসিড থেকে থাকে, এক্সট্রা অ্যামিনো অ্যাসিড, সেগুলি দিয়েও কিন্তু ফ্যাট তৈরি করে, এবং এই ফ্যাট কিন্তু লিভারই তৈরি করে, ফ্যাট তৈরি করে কিন্তু সেই ফ্যাট জমা করে রাখে এই লিভারের মধ্যে। তো আমরা ইতিপূর্বে দেখেছি যে ফ্যাট জমা করে রাখে। এছাড়া যে এক্সট্রা, এরপরেও যদি এক্সট্রা, এরপরে যে সকল এক্সট্রা অ্যামিনো অ্যাসিড থেকে যায়, সেগুলি কিন্তু অর্নিথিন চক্রের মাধ্যমে, অর্নিথিন সাইকেলের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করে, ইউরিয়া উৎপন্ন করে। এই ইউরিয়াও কিন্তু, ইউরিয়া পরবর্তীতে কী করে? ইউরিয়া আসলে পরবর্তীতে রেচন প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। তো আমরা দেখলাম এখানে গ্লাইকোজেন এবং ফ্যাট সঞ্চয় করে রাখতেছে লিভার। এছাড়াও লিভারে আরও অনেক কিছু সঞ্চয় করে রাখে, যেগুলি হচ্ছে ব্লাড সঞ্চয় করে রাখে অনেক পরিমাণ। যখন আমাদের দেহে কেটে যায় কোনো জায়গা থেকে, রক্তপাত হয় অনেক বেশি, তখন কিন্তু লিভারের যে জমানো রক্ত থাকে সেই রক্তগুলি কিন্তু আমাদের অন্যান্য বডির বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয়। এখন এই লিভারের মধ্যে আসলে কোন জায়গায় রক্ত জমা থাকে? লিভারের মধ্যে একটি পোর্টাল শিরাতন্ত্র রয়েছে, পোর্টাল ভেনাস সিস্টেম বা পোর্টাল সিস্টেম বলা হয়। এই পোর্টাল সিস্টেমের মধ্যে অনেকগুলি শিরা থাকে, সেই শিরাগুলির মধ্যে আসলে এই রক্তগুলি জমা থাকে। এছাড়াও এই লিভারের মধ্যে জমা থাকে হচ্ছে মিনারেলস, মিনারেলস জমা থাকে, বিভিন্ন ধরনের ভিটামিন জমা থাকে। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু বাইল, বাইল জুস বা পিত্তরস, পিত্তরসও কিন্তু জমা থাকে। লিভার কিন্তু কী করে? অনেক পিত্তরস উৎপাদন করে, এখানে কিন্তু, এখান থেকে কিন্তু এসে এখানে যে পিত্তথলি রয়েছে সেই পিত্তথলির মধ্যে জমা রাখে। তাহলে আমরা দেখলাম
যে লিভারে কিন্তু অনেক ধরনের ক্রিয়া বিক্রিয়া করে, যেগুলো আমরা এখন দেখব, সেই ক্রিয়া বিক্রিয়ার পাশাপাশি কিন্তু অনেক পদার্থ জমা করে রাখে বা সঞ্চয় করে রাখে, এবং আমরা সেই জমাকৃত পদার্থগুলি আমরা দেখলাম এবং কীভাবে সেগুলি জমা করে রাখে। এখন চলো আমরা দেখবো হচ্ছে লিভারের বিভিন্ন ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটিস অথবা বিপাকীয় যে ক্রিয়া বিক্রিয়াগুলি রয়েছে সেইগুলি। বন্ধুরা, আমরা দেখছিলাম যে আমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, কার্বস খাই, সেগুলি ভেঙে অ্যামাইলোলাইটিক এনজাইমের মাধ্যমে ভেঙে অ্যামাইলোলাইটিক এনজাইম দিয়ে ভেঙে সেটি পরিণত হয় গ্লুকোজে, গ্লুকোজ। এখন এই গ্লুকোজ দিয়ে আমাদের দেহে কি হয়, এনার্জি প্রডিউস হয়, তাই না? এনার্জি প্রডিউস হয় এবং অক্সিজেনের দ্বারা দহন হওয়ার ফলে এনার্জি প্রডিউস হয়। এখন এক্সট্রা যে গ্লুকোজ থেকে যায় আমাদের শরীরে, এক্সট্রা গ্লুকোজ কিন্তু আমাদের লিভারের মধ্যে গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যায় এবং সেটি জমা হয়ে থাকে লিভারে, গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যায়। এবং এই কনভার্টের ক্ষেত্রে যে হরমোন এখানে কাজ করে সেই হরমোনটির নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিন হরমোন কিন্তু প্যানক্রিয়াস থেকে অর্থাৎ অগ্ন্যাশয় থেকে ক্ষরণ হয়। এখন যে প্রক্রিয়ায় এই বিক্রিয়া যে এই প্রক্রিয়াটিকে বলা হয় আসলে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস। অর্থাৎ তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, গ্লাইকোজেন এখানে ছিল গ্লাইকোজেন, গ্লাইকোজেন, আর গ্লাইকোজেনের কী হয়েছে, সৃষ্টি হয়েছে, ছিল গ্লুকোজ, হয়েছে গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন, গ্লাইকোজেনের হয়েছে জেনেসিস, মানে তৈরি, জেনেসিস। তাহলে সংক্ষেপে এখানে গ্লাইকোজেনের আমরা এখানে গ্লাইকো কথাটা ইউজ করেছি আর জেনেসিসের জেনেসিস পুরোটা। তাহলে গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লাইকোজেন উৎপাদন, যেটি আসলে গ্লুকোজ থেকে হয়ে থাকে এবং ইনসুলিন হরমোনের প্রভাবে হয়ে থাকে। এছাড়াও আমরা যদি দেখি এরপরেও যদি কিছু এক্সট্রা গ্লুকোজ থেকে যায়, তাহলে সেই গ্লুকোজ কী হবে, সেই এক্সট্রা গ্লুকোজ কিন্তু ফ্যাটে পরিণত হবে, ফ্যাট বা আমরা লিপিড বলতে পারি ফ্যাটকে, লিপিড, লিপিডে পরিণত হবে। এক্ষেত্রেও যে হরমোনটি এখানে সহায়তা করবে সেটি হচ্ছে এই ইনসুলিন হরমোন, ইনসুলিন হরমোন। এবং এক্ষেত্রে এই প্রক্রিয়াটির নাম হচ্ছে লাইপোজেনেসিস। ভালো করে খেয়াল করে দেখো, এটার নাম হচ্ছে লাইপোজেনেসিস। আমরা জানি জেনেসিস মানে হচ্ছে তৈরি, আর লাইপো বলতে লিপিডের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে লাইপো। অর্থাৎ লাইপোজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ থেকে ফ্যাট বা লিপিড তৈরি হয় এবং যে এনজাইম এটিতে সহায়তা করে সেটির নাম হচ্ছে ইনসুলিন, সরি, যে হরমোন যে এটিতে সহায়তা করে তার নাম হচ্ছে ইনসুলিন হরমোন। আমরা দেখলাম গ্লুকোজের পরিণতি এবং এগুলি কী ছিল। আমরা এখানে দেখলাম এই হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তো আমরা এখানে দেখতেছিলাম হচ্ছে কার্বোহাইড্রেটের মেটাবলিজম অথবা মেটাবলিক অ্যাক্টিভিটিস বা বিপাক। আমরা কার্বোহাইড্রেটের বিপাকের পাশাপাশি কিন্তু আমরা দেখলাম গ্লুকোজ ছিল একটি কার্বোহাইড্রেট এবং গ্লাইকোজেন হচ্ছে একটি কার্বোহাইড্রেট। কিন্তু এখন এখানে দেখো এই কার্বোহাইড্রেট কিন্তু লিপিড বা ফ্যাট হচ্ছে কার্বোহাইড্রেট না। তাহলে এখানে কিন্তু কার্বোহাইড্রেটের মেটাবলিজম অথবা বিপাকের সাথে সাথে কিন্তু ফ্যাটের মেটাবলিজম হয়ে যাচ্ছে। তাহলে আমরা এর পাশাপাশি কিন্তু ফ্যাট মেটাবলিজমও দেখে নিলাম। এখন আমরা দেখব যদি আমাদের দেহে গ্লুকোজের ঘাটতি হয় তাহলে সেক্ষেত্রে কী ঘটবে আমরা একটু দেখি। আমাদের দেহে যদি গ্লুকোজের ঘাটতি হয় তাহলে এই যে গ্লাইকোজেন দেখতে পাচ্ছ সেই গ্লাইকোজেন কিন্তু ভেঙে গিয়ে গ্লুকোজে পরিণত হবে। এটা কিন্তু উল্টা রিয়াকশান। তাহলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হচ্ছে, গ্লাইকোজেন ভেঙে গিয়ে গ্লুকোজে পরিণত হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে হরমোন আমাদের এই বিক্রিয়াটিতে সহায়তা করে সেই হরমোনটির নাম হচ্ছে গ্লুকাগন, গ্লুকাগন হরমোন। এবং এক্ষেত্রে এই প্রক্রিয়াটিকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। কি বলা হয়? গ্লাইকোজেনোলাইসিস। বন্ধুরা, আমরা জানি যে লাইসিস কথাটির মানে হচ্ছে ভেঙে যাওয়া, আর এখানে গ্লাইকোজেনো বলতে গ্লাইকোজেনকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এই গ্লাইকোজেন ভেঙে গিয়ে গ্লুকোজে পরিণত হয়েছে, তাই এর নাম হয়েছে কিন্তু গ্লাইকোজেনোলাইসিস, অর্থাৎ গ্লাইকোজের ভাঙন।
এবং এই যে বিক্রিয়াটি হলো এই বিক্রিয়াটিকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। এই কারণে এখন আমরা দেখব আমাদের দেহে যখন গ্লুকোজের অভাব হয় তখন কিন্তু এই গ্লাইকোজেন ভেঙে আবার সেই গ্লুকোজের সাপ্লাই দিয়ে থাকে। যদি এমন হয় যে গ্লাইকোজেনও পর্যাপ্ত পরিমাণে নেই তখন কি করবে, এই গ্লুকোজের সাপ্লাই কোথা থেকে আসবে? তখন দুটি এডিশনাল রাস্তা থেকে আরও গ্লুকোজ আসার সুযোগ রয়েছে। একটি হচ্ছে আমাদের দেহে যে অ্যামিনো অ্যাসিড থাকে, প্রোটিন বিপাকের ফলে যে অ্যামিনো অ্যাসিড তৈরি হয় সেই অ্যামিনো অ্যাসিড থেকেও কিন্তু এই গ্লুকোজে কনভার্ট হতে পারে। এরপর অ্যামিনো অ্যাসিড ছাড়াও আমাদের দেহে যদি ফ্যাট জমানো থাকে সেই ফ্যাট দিয়েও কিন্তু এই গ্লুকোজ তৈরি হতে পারে, ফ্যাট বা লিপিড। লিপিড থেকেও কিন্তু গ্লুকোজ তৈরি হতে পারে। এখন একটা ভালো একটা একটা বিষয় খেয়াল করো, এরা ছিল কিন্তু কার্বোহাইড্রেট না, নন কার্বোহাইড্রেট, এটিও কিন্তু নন কার্বোহাইড্রেট। তাহলে এখানে কিন্তু খুবই ব্যতিক্রম ধর্মী একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে নন কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে কিন্তু এখন কার্বোহাইড্রেট তৈরি হলো। এই যে প্রক্রিয়াটি রয়েছে এই প্রক্রিয়াটিকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ গ্লুকোজ তৈরি হয়েছে নন কার্বোহাইড্রেট পদার্থ থেকে। তাহলে এই দুটি পদ্ধতিকেই দুটির ক্ষেত্রে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। বন্ধুরা, তাহলে আমরা এখানে বেশ কয়েকটি মেটাবলিজম দেখলাম। এখানে যেহেতু উভয় ক্ষেত্রেই গ্লাইকোজেন থেকেও গ্লুকোজ তৈরি হয়েছে কার্বোহাইড্রেট, এখানে অ্যামিনো অ্যাসিড থেকেও গ্লুকোজ তৈরি হয়েছে এটিও কার্বোহাইড্রেট, এক্ষেত্রে ফ্যাট বা লিপিড থেকে গ্লুকোজ তৈরি হয়েছে কার্বোহাইড্রেট, তাহলে এটি বলতে পারি আমরা কার্বোহাইড্রেটের মেটাবলিজম অথবা শর্করার বিপাক। এছাড়াও যেহেতু এখানে অ্যামিনো অ্যাসিড থেকে কার্বোহাইড্রেট তৈরি হয়েছে এটা কিন্তু আমরা বলতে পারি তাহলে প্রোটিন বিপাক বা আমিষ বিপাক, এবং এখানে ফ্যাট বা লিপিড থেকে যেহেতু গ্লুকোজ তৈরি হয়েছে তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে ফ্যাটের বিপাক। তাহলে আমরা একই সাথে কিন্তু কার্বোহাইড্রেটের বিপাক দেখলাম এবং ফ্যাটের বিপাক দেখলাম এবং প্রোটিনের বিপাক দেখলাম। এই প্রোটিনের এই বিপাকক্রিয়া ছাড়াও প্রোটিনে আর বেশ কয়েকটি বিপাকক্রিয়া সংঘটিত হয়, চলো আমরা সেগুলি দেখে নিই।